ইতিমধ্যে আচার্য সমন্বিত ম্লেচ্ছ মোহাম্মদ মহাদেবকে পূজা আর্চনা দ্বারা তুষ্ট করলেন এই কথাটার মানে কি ভাই মোহাম্মদ মহাদেবকে পূর্বাচনা দ্বারা তুষ্ট করলেন মহাদেব কাকে বলে মহাদেব নামটা শুনেছেন আপনি মহাদেব কাকে বলা হয় শিবকে বলা হয় মহাদেব শিবকে বলা হয় মহাদেব তার মানে এখানে লেখা হচ্ছে আচার্য সমন্বিত ম্লেচ্ছ মহাদেব মোহাম্মদ মহাদেবকে পূজা অর্চনা দ্বারা তুষ্ট করলেন মানে শিবের পূজা করলেন মোহাম্মদ নাকি ভোজ রাজাকে বললেন হে রাজন তোমার আর্য ধর্ম আমি ভগবত আজ্ঞাতে দেখেন পৈশাচ ধর্মের বৈশিষ্ট্য গুলো এখানে বলে দিছে মোহাম্মদ বলতেছে হে রাজন তোমার আর্য ধর্ম অত্যুত্তম মানে তোমার হিন্দু ধর্মটা অনেক ভালো মানে মোহাম্মদ বলতেছে তোমার হিন্দু ধর্মটা অনেক ভালো এরপরে বলতেছে আমি ভগবত আজ্ঞাতে মানে আমি ঈশ্বরের মানে নির্দেশে পৈশাচ ধর্ম পালন করব মনুষ্য লিঙ্গ ছেদন মানে শূন্যতে খতনা নুনু কাটেন না আপনারা সেই নুনু কাটার কথা বলতেছে এখানে মনুষ্য লিঙ্গ ছেদন শিখা ছেদন শ্রুস শোভিত মানে দাঁড়িয়ালা দূষক মানে বাজে কথা বলা লোকজন তাদেরকে বলা হয় দূষক উচ্চ স্বরে আলাপ কর্ম তথা সকল কিছু ভক্ষণ করিব কৌল সমস্ত পশু প্রাণী মুসলের দ্বারা কুশের ন্যায় সংস্কার করিব তাকে মুসল জাতির উদ্ভব হবে এই যে মুসলমান মুসলমান মুসলমানে হচ্ছে মুসলমান জাতির উদ্ভব হবে তাকে ঠিক আছে জাকির নায়ক বলেছে যে ভারতে হিন্দুদের যে একটা ধর্মগ্রন্থ আছে ভবিষ্যপুরান ভবিষ্য নাকি নবী মহম্মদের নাম আছে এবং কলকি পুরাণে নাকি নবী মোহাম্মদের কথা বলা আছে এই দুইটা নিয়ে কি আপনি আমার সাথে আলোচনা আলোচনা করবেন আমরা স্পেসিফিক আমি আসলে দলিল প্রমাণ সহ স্পেসিফিক আলোচনা করতে চাই ভাষা ভাষা আলোচনা করতে চাই না আমি এখন কলকি পুরাণ এবং ভবিষ্য পুরাণ দুইটা বই বের করব বের করে আমরা দেখবো জাকির নায়কের কথা এবং আসলে ওই গ্রন্থগুলাতে কি লেখা আছে সেই জিনিসগুলো একটু বের করে দেখবো একই সাথে জাকির নায়ক এটাও বলেছে যে বাইবেলেও নাকি নবী মোহাম্মদের নাম বলা আছে নবী মোহাম্মদের ভবিষ্যৎবাণী করা আছে সেটাও আমরা বের করে দেখবো এই তিনটা আমি

তাকে প্রশ্ন করতে হয় এবং প্রশ্নের পরে তাকে আর পাল্টা প্রশ্ন করা যায় না এবং সেই লাইন মেনটেন যারা করে সেগুলো সবই জাকির লোক তাদেরকে আগে থেকে প্রশ্ন লিখে সেই যারা লাইন মেনটেন করে তাদেরকে দিতে হয় তারা যদি ভালো বোঝে এই প্রশ্নের উত্তরটা ভালো বোঝে তখন তারা তাকে সেই লাইনে দাঁড়িয়ে প্রশ্নটা করতে দেয় সে আমার মতো আপনার এই যে আমি যেমন আপনার সাথে কথা বলছি আপনি এখানে কথা বলতে পারতেছেন কম বলতে পারতেছেন কিন্তু বলতে পারতেছেন বিরুদ্ধে বক্তব্য দিতে পারতেছেন এইরকম কোনো স্কোপ তো জাকির কখনো দিবে না বা দেয় নেই তাহলে আমি যে তাকে ভুল প্রমাণ করব সেই স্কোপটা আমার কাছে কোথায় আপনি কি দেখাতে পারবেন যে এই রকমের লাইভ প্রোগ্রামে যেখানে পিস টিভি তত্ত্বাবধান করে নাই এরকম কোন অনুষ্ঠান যা কিনা করেছে আপনি কি দেখাতে পারবেন আমরা তো দেখছি যে উন্মুক্ত প্রশ্ন উত্তর হয় যে যে কোনো লোক এটা প্রশ্ন করতে পারে ভাই এটা মিথ্যা কথা বলছেন কেন আপনি জানেন না যে জাকির নাকের যে কোনো অনুষ্ঠান পিস টিভির তত্ত্বাবধানে হয় পিস টিভির লোকজন সেই জিনিসটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং শুধুমাত্র পিস টিভির ক্যামেরা সেখানে ঢুকতে পারে অন্য কোনো ক্যামেরা সেখানে এলাউড না এটা জাকির ওয়েবসাইট পিস টিভির ওয়েবসাইট এই জিনিসটা লেখা আছে আপনি কেন না জেনে হয়তো না জেনে বলতেছেন অথবা জেনে শুনে মিথ্যা কথা বলতেছেন কেন বলতেছেন ভাই জেনে শুনে মিথ্যা কেন এটা তো আমরা দেখতেছি লাইভ টিভিতে দেখতেছি যে এখানে অসংখ্য লোক প্রশ্ন করতে পারে যে প্রশ্ন করতে দেখেছেন এবং আপনার ক্যামেরা মিউট করছি আপনি কি লাইভ টিভিতে দেখেছেন যে এই রকমের বিতর্ক হচ্ছে কার সাথে এই যে আমি যে আপনি যে আমার সাথে কথার মাঝখানে কথা বলতেছেন বারবার কথা বলতেছেন এটা সেটা উত্তর দিচ্ছেন তো ঠিক আছে সেগুলো যাই হোক আমি কি এখন মনে করেন ওইখানে লক্ষ কোটি হিন্দু ছিল কিন্তু কেউ কিছু বলে নাই এ থেকে তো প্রমাণ হয় না যে জাকির নায়েক যেটা বলছে সেটা সঠিক হয়েছে তা তো এটাও তো প্রমাণ হয় না জাকির নায়েক সঠিক বলছে নাকি ভুল বলছে সেটা প্রমাণ হবে সেই যে দলিলটা দিছে সে যে বইয়ের দলিলটা দিছে সেই বইটা আমরা খুলে বের করে সেইখানে আমরা দেখবো। এখন এই মুহূর্তে দেখব আমার কাছে বইগুলো আছে আমি বইগুলা বের করে এখন দেখবো যে জাকি নায়ক কি বলেছে এবং জাকি নায়কের ভিডিওটা বাজাবো এবং দলিলটা বের করবো দলিলটা বের করে সেই অংশটাতে গিয়ে দেখবো যে সেখানে আসলেই নবী মোহাম্মদের নাম আছে না কি নাই থাকলে কি আছে না থাকলে কি নাই আপনি কি এই চ্যালেঞ্জটা নিতে ভয় পাচ্ছেন কেন এইটা কেমন উত্তর যে ভাই লক্ষ 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 তো দেখছে ওরা তো কিছু করলো না এটা কেমন যুক্তি ভাই যুক্তি হবে হচ্ছে যে জাকি নায়ক যে স্পেসিফিক মানে বইটার থেকে যে অধ্যায়ের নাম বলছে সেই অধ্যায়তে আসলে নবী মোহাম্মদ সম্পর্কে কি বলা আছে সেটা যদি আমরা বইটা খুলে বের করে সবার সামনে এই বইটা এনে তারপরে দেখে ভেরিফাই করে দেখি এইটাই তো হওয়া উচিত সঠিক পদ্ধতি কত লোক দেখছে কত লোক কিছু বলছে কি বলে নাই বা সেগুলো বলছে কি বলে নাই আমরা ভেরিফাই করতে পারতেছি না কারণ হচ্ছে জাকির নাকের পিস টিভি সেটা ভিডিও রেকর্ডিং করছে আমরা সেগুলো কিভাবে জানবো যে কেউ কিছু আদৌ বলছে কিনা বললেও সেটা ভিডিওতে আসছে কিনা সেটা আমরা কিভাবে ভেরিফাই করবো ভেরিফাই করতে পারবো এইখানে যে জাকির নাক যে কথাটা বলছে সেটা বইতে আসলেই আছে কিনা এইটা তো হওয়া উচিত সঠিক পদ্ধতি তাই না ভাই আপনি যে কথাটা বলছেন যে যদি সে

সেই জিনিসটা ভেরিফাই করার প্রস্তাবনা দিচ্ছে আপনাকে যে আমরা সেই যে ভবিষ্য পুরাণ এবং কলকি পুরাণ এবং যে বাইবেলের যে ভার্সটার কথা বলা হয়েছে সেই ভার্সটা আমরা নিয়ে আসি সেই ভার্সটা এনে জাকির নায়কের কথাটাও শুনি এবং ভার্সটা আমরা মিলাই দেখি যে এখানে আসলে কি বলা আছে নবী মোহাম্মদের কথা বলা আছে নাকি এটা তো আরো বেটার পদ্ধতি তাই না কে বলছে কি বলে নাই সেটা দিয়ে কি যায় আসে মানে আপনি এই টাইপের মানে আচরণ কেন করতেছেন আমি বুঝতেছি না মানে আপনার আপনার কাছে আপনি কি মনে বুঝতেছেন যে আপনি আমার মনে হচ্ছে যে আপনি নিজেও জানেন যে আপনার যা মিথ্যা কথা বলে অনেক মিথ্যা কথা বলে পদে পদে মিথ্যা কথা বলে এবং এগুলো নিয়ে ধরা খাইছে অনেকবার কিন্তু এটা নিয়ে আপনি ওই বই খুলে দেখতে চাচ্ছেন না দলিল দেখতে চাচ্ছেন না কারণ হচ্ছে আপনি নিজে এই জিনিসটা জানেন ভালো করে বোঝেন ভালো করে এই কারণে আপনি তাই না পাঁচিয়েছেন ভাই তাহলে তো কেউ কিছু বললো না ভাই তাহলে তো হিন্দুরা কিছু বলো না ভাই এইগুলা কেন পাঁচাচ্ছেন ভাই বইটা খুলে দেখলেই তো হয় নাকি ভাই কি বলেন প্রথমে আমরা ভবিষ্য পুরাণ বইটা বের করে দেখাবো প্রথমে আমরা একটু জেনে নায়ক এই বিষয়ে কি বলছে জাকি নায়কের বক্তব্যটা কি এই বিষয়ে জাকি নায়ক বলছে আপনি নিশ্চয়ই জানেন এটা নিশ্চয়ই শুনেছেন জাকির যে ভবিষ্য পুরাণে

আপনি দেখেছেন দেখে থাকলে আপনাকে জিজ্ঞেস করছি এই কারণে যে দেখে থাকলে আর আমি ভিডিওটা অন করবো না কারণ ভিডিও অন করলে একটু কপিরাইটের একটু সমস্যা হয় হ্যাঁ ভাই আপনার সাথে ভালোভাবে কথা বলছি ভালো আচরণ করছি আপনিও ভদ্রভাবে কন্টিনিউ করেন আলোচনাটা ঠিক আছে ভাই

আর আপনি ভুঁংবাংশুই না বলবেন হা হা ঠিক আছে এটা তো আমি করি না ভাই আমি সরাসরি বই বের করি বই বের করে আপনি পড়তে পাচ্ছেন কিনা সেটা জানাটা আমার দরকার এখন কি দেখা যাচ্ছে ভাই আমি অনেক বড় করেছি স্ক্রিনটা জি দেখতে পাচ্ছি আচ্ছা এই যে লাল কালি দিয়ে আমি অংশ ইয়া করে দিয়েছি সেই জায়গাটা একটু পড়তে পারবেন জি ইতিমধ্যে라 কি লেখা এটা প্রথমে ইতিমধ্যে নাকি ইতিমধ্যে আচার্য সমন্নিত ম্লেচ্ছ মহামদ মহাদেবকে পূজা আর্চনা দ্বারা তুষ্ট করলেন এই কথার মানে কি ভাই মোহাম্মদ মহাদেবকে

শালিবাহন বংশীয় নৃপতি বর্ণন তিনশো ছিয়াত্তর পৃষ্ঠা বের করে আপনাকে দেখাচ্ছি যে এখানে মোহাম্মদ সম্পর্কে কি বলা আছে আরো আছে আপনি এই লাইনটা আগে পড়ে নেন পরের লাইন গুলাতে আমি যাচ্ছি এই লাইনটাতে কি বলা আছে সেটা কি আপনি আমাকে একটা অনুবাদ করে বুঝাতে পারবেন যে এখানে আসলে কি বলা হয়েছে মেচ্ছ মোহাম্মদ মহাদেবের পূজা অর্চনা দ্বারা চেষ্টা করলেন এই কথাটা মানে কি ভাই শিবের পূজা করলেন নাকি মানে মহাদেবকে পূজো দ্বারা সন্তুষ্ট করলেন তাই মনে হচ্ছে শিবকে মহাদেব মানে তো শিব নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরপরে যে জিনিসটা বলা আছে আমরা একটু পড়ি পরের পেজে যে জিনিসটা বলা আছে সেখানে বলা আছে ভোজরাজ বললেন হে গিরিজানাথ মায়ামায় কুরুস্থল নিবাসী সচিদানন্দরূপী তোমাকে প্রণাম আমি আপনার দাস তার স্তুতি শ্রবণ করে দেবাদি দেব বলিলেন বললেন তুমি কালেশ্বরে কালেশ্বর যাও স্থানে যাও সেখানে বাহিক নামক ভূমি ম্লেচ্ছ দ্বারা দূষিত সেখানে আর্য ধর্ম নেই এখানে এই যে আর্য ধর্ম মানে কি হিন্দু ধর্ম তো তাই না আর ম্লেচ্ছ মানে কি মুসলমান নাকি

আমার বরপেে সে প্রসিদ্ধ হয়েছে এই কথাটা মানে কি ভাই মহাবতমক্ষের দৈত্য আমার বরপেে এসে প্রসিদ্ধ হচ্ছে মানে আমি মানে আমি তাকে কি বলবো এটাকে আমি বর ਦਿੱছি হয়েছে এরকম কিন্তু ধর্মগ্রন্থের দৈত অসুর এই শব্দগুলা কাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় ভাই ওইগুলো দেবতাদের ক্ষেত্রে তো দেবতাদের দ্বারা দেবতার দৈত্যত্ব ভিন্ন জিনিস ভাই আপনি কি এই জিনিসটা জানেন না যে দেবতা যে উল্টা জিনিস একটা হচ্ছে দেবতা তার উল্টাটা হচ্ছে দৈত্য এই জিনিসটা কি আপনি জানেন না কি না যেমন দত্ত মানে দৈত্য হ্যাঁ আর হচ্ছে গিয়ে ইন্দ্র হচ্ছে একজন দেবতা নাকি হম তারপরে শিব হচ্ছে একজন দেবতা নাকি স্বর্গের দেবতা মানে স্বর্গের দেবতা কৃষ্ণ হচ্ছে একজন দেবতা আর রাবণ হচ্ছে অসুর তারপর হচ্ছে ত্রিপুরাসুর ত্রিপুরাসুর হচ্ছে কে বলতে পারেন অসুর অসুর হ্যাঁ এরা হচ্ছে সব অসুর মানে দৈত্য এখানে মোহাম্মদ নামক সেই দৈত্য আমার বরপে এসে প্রসিদ্ধ হয়েছে এই কথাটা মানে কি মোহাম্মদ কি মানে ভালো চরিত্র বলা হচ্ছে নাকি খারাপ চরিত্র বলা হচ্ছে এখন উনি কি রেফারেন্সটাকে এখান থেকে দিয়েছিল কিনা এটা আমি বলতে পারবো না হয়তো হয়তো ওখানে বেশ কিছু পুরাণের রেফারেন্স দিয়েছে ভবিষ্য পুরাণী আমি বের করেছি জাকিনায়েক আমি আপনাকে ভিডিওটা এইজন্য আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি ভিডিওটা দেখেছেন কিনা ভিডিওতে জাকিনায়েক পরিষ্কারভাবে ভবিষ্য পুরাণের কথা অধ্যয়নামূলক করেছে আমি সেই বইটাই বের করেছি ভাই

যে বইতে আসলে মোহাম্মদ নামক একটা ক্যারেক্টার আছে ভবিষ্যৎ পুরাণে কিন্তু এই আরো দলিল আছে আপনাকে আপনি ধীরে ধীরে দেখেন যে এখানে কি বলা আছে এখানে বলা আছে মোহাম্মদ নামক সেই দৈত্য আমার বর প্রসিদ্ধ হয়েছে আচ্ছা নিচে আর কি বলা আছে দেখেন নিচে আমরা পড়ি মোহাম্মদ প্রেমপূর্বক রাজাকে বললেন তোমার প্রভু আমার দাসত্ব প্রাপ্ত হয়েছে আমার উচ্ছিষ্ট তিনি গ্রহণ করেন তা তুমি দেখো রাজা ভোজ তা দেখে বিস্মিত হলেন সেখানে ম্লেচ্ছ ধর্ম অতিবৃস্তিত হয়েছে তা দেখলেন একথা শ্রবণ করে কালিদাস ক্রোধান্বিত ক্রোধিত হলেন তিনি বলেন হে রাজন আমি সেই দুরাচারী অধম বাহিক হত্যা করব এই যে কার কথা এখানে বলা হচ্ছে ভাই বলেন তো এই যে কালিদাস কার প্রতি ক্রোধিত হইলো বলেন তো ভাই কার কথা মোহাম্মদের কথা মোহাম্মদের উপর ক্রোধিত হইলো কালিদাস কালিদাস বলতেছে হে রাজন মানে রাজাকে বলতেছে রাজা ভোজরাজকে বলতেছে হে রাজন আমি সেই দুরাচারী মানে মোহাম্মদের কথা সেই দুরাচারী অধম বাহিকে হত্যা করব। তারপর তিনি নবার্য মন্ত্র জপ করতে লাগলেন দশ সহস্র জপ করে দশংশ ভাগ বহন হবন করলেন সেই মায়াবী শ্লেষ্য ভস্য হয়ে দেবত্ব প্রাপ্ত হলেন এই যে এইখানে যখন এই যে সাপ দিল তখন হয়ে দেবত্ব প্রাপ্ত হইল মানে দেব হয়ে গেল এরপরে কি লাখ আছে দেখেন ভূমধ্যে তারা সেই ভস্য স্থাপিত করে বাস করতে লাগলেন সেই মায়াবী পন্ডিত মানে মোহাম্মদ দেব দেহ প্রাপ্ত হয়ে রাতে পৈশাচিক দেহ ধারণ ক্রু ভোজ রাজাকে বললেন হে রাজন তোমার আর্য ধর্ম অত্যুত্তম আমি ভগবত আজ্ঞাতে পৈশাচ ধর্ম পালন করব।

আহ বাজে কথা বলা লোকজন তাদেরকে বলা হয় দূষক উচ্চ স্বরে আলাপ কর্ম তথা সকল কিছু ভক্ষণ করিব ব্যতীত সমস্ত পশু প্রাণী মুসলের দ্বারা কুষ্ের ন্যায় সংস্কার করিব তা থেকে মুসল জাতির উদ্ভব হবে এই যে মুসলমান মুসলমান হচ্ছে মুসলমান জাতির উদ্ভব হবে তা ঠিক আছে এই যে এই কথাগুলো যে বললো সে হচ্ছে পৈশাচ ধর্ম মানে ইসলাম ধর্মটা হচ্ছে মানে পুরাণে যেটা লেখা আছে ইসলাম ধর্মটা হচ্ছে একটা পৈশাচ ধর্ম মানে পিসাচের ধর্ম মনুষ্য লিঙ্গ ছেদন শিখাছেদন আহ সুসভিত মানে দাঁড়িয়েলা স্বরে আলাপ মানে আজান দেয়া এই জিনিসগুলো হবে সেই ধর্মের ইঙ্গিত হয়েছে পৈশাচ ধর্মের কথা বলা হয়েছে মোহাম্মদ একটা ধর্ম পালন করবে এই পৈশাচ ধর্মটাই মোহাম্মদের ধর্ম মানে ইসলাম ধর্মটা হচ্ছে একটা পিশাচের ধর্ম যাদের কাজ হবে লিঙ্গছেদন করা দাঁড়িয়ে রাখা এবং উচ্চ

সেগুলো তো ভাই তৈল করলো কি করলো না সেটা তো এখানে অপ্রাসঙ্গিক হয়ে গেল আমি তো আপনাকে সরাসরি বই থেকে দেখাচ্ছি এখন আপনি আর তেইলে কি করলো না তেইললে কি সে এটা হইলো না কেন তেললে এটা হইলো না কেন এই কথার মানে কি ভাই আমি তো আপনাকে সরাসরি দলিল সরাসরি বই থেকে দেখাচ্ছি ভাই এই সরাসরি আপনাকে আমি বই থেকে দেখাচ্ছি তখন আর তেইললে তৈল্যের কি কোনো অর্থ থাকে আপনি কথা বলেন সেটা হলো না কেন ভাই আপনাকে তো আমি সরাসরি বই সরাসরি ভারত থেকে প্রকাশিত ভবিষ্য পুরান গ্রন্থটা আপনার সামনে খুলে সেইখান থেকে বের করে করে লাইন টু লাইন করে শোনাচ্ছি এবং সেটার অর্থ করে দিচ্ছি এখন আর তেইলের কোনো মানে থাকে এই দলিল দেখাবার পরে আর তেল কি হইলো না কি তেল নাকি হইলো না এইটার কি কোনো অর্থ থাকে ভাই এবার বলেন জলাগালি করছি আপনাকে আমি কোনো গালি গালাজ করি নাই কিন্তু আপনি তেল 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 অবদ্র আচ্ছা আপনাকে আমি মিউট করে রাখছি আপনি যে তখন থেকে তেল রে ভাই একই কথা বারবার বলে যাচ্ছে তেল রে ভাই হিন্দুরা কিছু কইলে না তেল রে ভাই কেনগর কেন কিছু কইলে না এইগুলার মানে কি ভাই এই সমস্ত কথার মানে কি যেখানে আপনাকে আমি সরাসরি বই খুলে দেখাচ্ছি সেখানে তেল তুইলে তেল তুইলে তেল তুইলে এই কথার মানে কি ভাই ফারাজ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে ফারাজ ভাই আপনি একটু বলেন তো তেললে তুললে তেললে তুললে এই কথাগুলোর মানে কি ভাই ভাই আমি তো শুনলাম আগেও একই কথাই বলছেন যে 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 তাইলে ইসের বিরুদ্ধে জাতি তাকের বিরুদ্ধে পাবলিকলি কেউ কিছু বলেন বলো না কেন তো এখন কেউ কিছু বলছে কি বলে নেই সেটা দিয়ে তো মানে পয়েন্ট না হচ্ছে কথাটা বলছে সে কথাটা সত্য শিওর উনি এটা যাচাই করে দেখেনি যখন যাচাই করে দেখানো হচ্ছে তখন তার কথা হচ্ছে মানে এত মানুষের সাথে বলছে কেউ বিরোধিতা করে নাই এটা তো ভাই আমাদেরও প্রশ্ন এবং এটার মিস্ট্রির কোনো একটা কোনো না কোনো একটা উত্তর থাকতেই পারে কিন্তু তো এই আলোচনার সাথে তো এটা রিলেভেন্ট না আলোচনার সাথে রিলেভেন্ট হচ্ছে জাকির নাক সত্য বলছে কি বলে নাই কেউ ওটা বিরোধিতা করলেও সেটা সত্য মানে বিরোধিতা করলেও মানে রেফারেন্সটাই সত্য হবে বিরোধিতা না করলেও রেফারেন্সটাই সত্য হবে তো আপনার তো রেফারেন্সটা যখন দেখানো হচ্ছে সেখানে আপনার আর এক্সট্রা তো কোনো কিছু বলার থাকতে পারে না যে বিরোধিতা করছে কি করে নাই এটা তো ইরেলেভেন্ট কথা এবং ওই ইরেলেভেন্ট কথাই আপনি যখন বারবার বলতেছেন তখন আর কি আসিফ ভাই আপনাকে বললো যে তাইলে তাইলে যে করতেছেন এই কথাটা অনর্থক এই জিনিসটা তো আপনারই বোঝা উচিত মানে অফেন্ডেড হবেন ঠিক আছে বাট অফেন্ডেড হওয়ার আগে তো আপনারও বোঝা উচিত যে আপনি

এই কথা মিজানুর আজহারি উনি যে এটা একদম ডাহা মিথ্যা কথা একেবারে ডাহা মিথ্যা কথা বলছে এই কথাটা কি কোন একজন হুজুর বলতে শুনছেন বা ওই বাজ মাহফিল কাউকে বলতে শুনছেন না বলতে শুনুন এই যে চলে গেল উনি দেখেন আমি কিন্তু আরো অনেকগুলো দলিল দেখাইতাম কিন্তু উনি চলে গেলেন উনি একটু অপেক্ষা করলেই পারতেন কিন্তু এই যে এই তাইলে তাইলে এটা কেন হইলো না ভাই তাইলে তুইলে তাইলে তুইলে ভাই তাইলে তুইলে তো খেতা পুরি তাইলে তুইলে আমি তো সব দলিল দেখাইলাম এখানে আবার তাইলে তুইলে কি আছে অফেন্ডেড হয় ভাই মানুষ অফেন্ডেড হয় ভালো জায়গায় অফেন্ডেড হওয়া দরকার এখানে মানে আমি কোন একটা পয়েন্ট মে করতে পারতেছি না একই মানে একই ননসেন্স কথা বারবার বারবার রিপিট করতেছি সেখানে কেউ যদি আমাকে ধরায় দেয় ওই জায়গাটাতে আমার নিজের প্রফেন্ডেড হল যে আমি এই কাজটা কেন করতেছি অন্যের উপর অফেন্ডেড হওয়ার আগে আমার তো নিজের দেখা উচিত আমি তাকে অফেন্ড হওয়ার রিজন দিচ্ছি কিনা যদি আমি বারবার রিজন দেই সে যদি পরে পরবর্তীতে আমাকে খোঁচা দেয় ওটা মানে আপনি ধরায় দেয় যে আপনি এই জায়গাটাতে ভুল করতেছেন বা আকী

এই জিনিসটা তো মেনে নিতে হবে যে ধর্মগ্রন্থে এরকম ডিটেল ভবিষ্যৎবাণী করা আছে সেটা তো অবশ্যই সত্য ধর্মগ্রন্থ হয়ে যাবে মানে এক্সাক্টলি কিন্তু সত্য কথা হচ্ছে ভবিষ্য পুরাণ কিন্তু আসলে ভবিষ্য পুরাণ না ভবিষ্য পুরাণ হচ্ছে আসলে অতীত পুরাণ কারণ এই ভবিষ্য পুরাণে এই জিনিসগুলা এমনকি কুইন ভিক্টোরিয়ার কথা বলা আছে হিটলারের কথা বলা আছে এবং মজার ব্যাপার হচ্ছে এই জিনিসগুলা সবই বলা আছে পাস্ট টেন্সে এবং আরো গবেষণা করে দেখা গেছে যে ভবিষ্য পুরাণের যে ভাষা সেই ভাষাটা এত আগের ভাষা আসলে না যে একজন একজন অত্যন্ত উইন্টার নিডস উনি এই বিষয়ে গবেষক একজন বিখ্যাত গবেষক তিনি এই জিনিসটা গবেষণা করে বলেছেন যে এই গ্রন্থটা একটা দীর্ঘ সময় ব্যাপী আসলে লিখিত হয়েছে এটা সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে শুরু করে 1970 দিন মধ্য ভাগ পর্যন্ত এই জিনিসটা বারবার পরিমার্জিত হয়েছে বারবার এডিশন হয়েছে এই বইটার ভিতরে তার মানে এটা কোনো অতীতের কোন একটা পুরান গ্রন্থ না এটার ভিতরে অসংখ্য জিনিস এমন আছে যেগুলা পরে যুক্ত করা হয়েছে এবং আরো মজার ব্যাপার হচ্ছে এইখানে যে মুহাম্মাদের সাথে যে ভোজরাজের যে ইআটা করা হচ্ছে ভোজরাজ যে দেখা হয়েছিল এই জিনিসটা করা হচ্ছে এটা একটা ভুল কথা কারণ ভোজরাজ সম্পর্কে আমরা যা জানি সেটা হচ্ছে তিনি মানে জন্মেছিলেন 1010 সাল থেকে 1050 সালের মধ্যবর্তী সময়ে তার শাসন ছিল হচ্ছে থেকে খ্রিস্টাব্দ কোন অবস্থাতেই সম্ভব না যে থেকে সালের একজন শাসকের সাথে থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত বেঁচে থাকা একজন মানুষের সাথে দেখা হওয়া এটা সম্ভব না এর মানে হচ্ছে এই অংশগুলা পরবর্তীতে অ্যাড করা হয়েছে এবং ইসলামকে একটা খারাপ জিনিস হ্যাঁ এবং ইসলামকে একটা খারাপ ধর্ম হিসেবে চিত্রিত করার জন্য হিন্দুদের কিছু কিছু লোক এই কাজটা করেছে ভবিষ্যৎ পুরাণের ভিতরে এই জিনিসটা ঢুকে দিচ্ছে কিন্তু

আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা শুনলেন আসিফ ভাইয়ের সাথে কথা বলার সময় তাইলে শব্দ ব্যবহার করা যাবে না তাহলে বলেন